ভক্ত প্রহ্লাদের পজিটিভিটি। হোলিকা পোড়ানোর দিন ছিল, কাট্টুচিংকি বেশ টেনশনে বই খুলে বসে পড়াশোনা করছিল। এই চ্যাপ্টারটা তিনবার পড়েও বুঝতে পারছি না, আমিও শুধু পাতা উল্টাচ্ছি, কিছুই তো বুঝতে পারছি না। তখনই মা এসে বাচ্চাদের বলল, বাচ্চারা আজকে উৎসবের দিন, অনেক খাবার বানাতে হবে, রান্নাঘরে এসে আমাকে সাহায্য করো। এই কথা শুনে কাট্টুচিংকি রেগে গেল। কি যে বলো না মা, দেখছো না আমরা পড়াশোনা করছি, পরশুদিন পরীক্ষা আছে, আমাদের টেনশন হচ্ছে, পড়তে দাও। এই কথা শুনে মা চলে গেল আর কাট্টুচিংকি আবার পাতা উল্টাতে লাগলো। রাত নেমে এলো, অন্ধকার হয়ে গেল, আর তারপর মা বাচ্চাদের রুমে এলো। চলো বাচ্চারা, আমাদের হোলিকা পোড়াতে যেতে হবে। এই কথা শুনে গাট্টু রেগে গেল। তুমি যাও, আমরা যাব না, আমরা পড়া শেষ করব। এই কথা শুনে আবার মা রেগে গেল। কি নখরা তোমাদের দুজনের, উৎসবের দিন, বাইরে খুশির আমেজ, আর তোমরা মুখ গোমড়া করে বসে আছো। আমার মাথা গরম করিও না, চুপচাপ নিচে যাও। এই কথা শুনে গাট্টুচিংকি কাঁদতে লাগলো। তখনই ঠাকুমার আগমন হলো। কি হলো, বাচ্চাদের বকছো কেন? দেখুন না মা, পুরো লকডাউনে একদিনও বই খোলেনি, শুধু দুষ্টুমি করেছে, আর যেই পরীক্ষা কাছে এসেছে অমনি নানা রকম ঢং করতে শুরু করেছে, নিচে যাবে না বলছে। ঠাকুমা বাচ্চাদের কাছে যেতেই বাচ্চারা ঠাকুমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ঠাকুমা আমরা কি করব, আমরা একটা চ্যাপ্টারও বুঝতে পারছি না। মানলাম যে আমরা সারা বছর দুষ্টুমি করেছি, কিন্তু এখন এক্সাম পিরিয়ড, এখন যদি পড়াশোনা না করি তাহলে ফেল করে যাব। এই কথা শুনে ঠাকুমা হাসলো। তোমরা ভয় পেয়ে গেছো, তোমাদের মাইন্ড ডিস্টার্বড হয়ে রয়েছে, সেই জন্যই তোমরা কোনো চ্যাপ্টার বুঝতে পারছো না। সত্যিকারের নিষ্ঠা আর ধৈর্য দিয়ে যদি মুশকিলের মোকাবিলা করো তাহলে সবকিছু সোজা লাগবে। বৌমা যাও, হোলিকা পোড়ানোর প্রস্তুতি করো, আমি বাচ্চাদের নিয়ে আসছি। এই কথা শুনে মা সেখান থেকে চলে গেল। কাট্টুচিংকি গল্প শুনবে, ভক্ত প্রহ্লাদের গল্প, যেখান থেকে তোমরা কাজ করার জন্য পজিটিভিটি পাবে। হ্যাঁ ঠাকুমা, আমরা নিশ্চয় শুনব। তাহলে শোনো, অনেক অনেক বছর আগে একটা রাক্ষস ছিল যার নাম ছিল হিরণ্যকশিপু। ওর একটা ছেলে ছিল, খুব বুদ্ধিমান, সুন্দর এবং ভদ্র। রাক্ষসদের বাড়িতে জন্মেও রাক্ষসদের মতো ছিল না। বুঝেছি, তার মানে এই সেই ভক্ত প্রহ্লাদ। হ্যাঁ, এই আমাদের হিরো ভক্ত প্রহ্লাদ, আর গল্পের ভিলেন হচ্ছে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু। প্রহ্লাদ ঈশ্বরকে মন থেকে ভক্তি করত, সকাল সন্ধে দিন রাত শুধু ঈশ্বরের নাম জপত। এই দেখে রাক্ষসরাজ হিরণ্যকশিপু রেগে গেল, কারণ রাক্ষসদের ঈশ্বরের নামে অ্যালার্জি ছিল। উনি প্রহ্লাদকে অনেক বোঝালেন, মারধর করলেন, কিন্তু তাও প্রহ্লাদ ভয় পেল না, ঈশ্বরের নাম জপতে থাকলো। তারপর তারপর আর কি, হিরণ্যকশিপু আরো রেগে গেল। সে নিজের রাক্ষসী বোন হোলিকাকে ডাকলো। হোলিকা বর পেয়েছিল যে ওকে আগুনও জ্বালাতে পারবে না। হিরণ্যকশিপু হোলিকাকে বলল, প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত চিতায় বসো, আগুনে পুড়লে তবেই ও বুঝবে। তারপর আর কি, হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে কাঠের উপর বসল, কাঠে আগুন দেওয়া হলো, আর দেখতে দেখতে চিতায় আগুন লেগে গেল। কিন্তু ভক্ত প্রহ্লাদ তাও ভয় পেল না, জ্বলন্ত আগুনে চোখ বন্ধ করে হাত জোর করে ঈশ্বরের নাম জপতে থাকলো। আর দারুণ একটা ব্যাপার ঘটলো, তার ভক্তি দেখে ঈশ্বর প্রসন্ন হলেন, আর আগুনের তার কোনো ক্ষতি করতে পারলো না। কিন্তু রাক্ষসী হোলিকা খুব জোরে চিৎকার করতে লাগলো, আর দেখতে দেখতে আগুনে ভস্ম হয়ে গেল। দেখো বাচ্চারা, ভক্ত প্রহ্লাদের মতো ছোট বাচ্চাও নিষ্ঠা আর ধৈর্য দিয়ে আরাধনা করায় ঈশ্বরকে তার সাহায্য করার জন্য আসতে হয়েছিল।
এই গল্পের থেকে তোমরা কি শিখলে? সংকট যতই বড় হোক না কেন, ভয় না পেয়ে ধৈর্য ধরে তার মোকাবিলা করলে আর নিষ্ঠার সাথে নিজের কাজ করলে সংকট ঠিক পালিয়ে যায়। স্বামী বিবেকানন্দ এবং করোনা। করোনার কারণে গাট্টুচিংকি স্কুল গত 11 মাস ধরে বন্ধ ছিল, কিন্তু করোনার প্রভাব কমতে দেখে তাদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসরুমকেই স্যানিটাইজ করা হয় এবং টিচারদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। এইদিকে স্কুল খোলার কথা শুনে গাট্টুচিংকির সোসাইটির সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অভিভাবকেরা বাচ্চাদের নিয়ে চিন্তিত ছিলেন। গাট্টুচিংকির বাবা, আপনি কি কাল বাচ্চাদের স্কুলে পাঠাবেন? হ্যাঁ, পাঠাতে তো হবেই, কারণ অনলাইন ক্লাসে বাচ্চারা ঠিক করে পড়াশোনা করতে পারছে না। স্কুলে গিয়ে অন্তত ঠিক করে পড়তে তো পারবে। কোনো সুবিধাই হবে না, এতদিন গ্যাপের পর হঠাৎ করে পড়াশোনার প্রেসার বাচ্চারা সহ্যই করতে পারবে না। অন্যদিকে গাট্টুচিংকিও ভয় পেয়েছিল, ওরাও স্কুলে যেতে চাইছিল না। আমরা স্কুলে যাব না, ওখানে করোনা আছে। সোনা, তোমার বন্ধুরাও তো সেখানে যাবে। কেউ যাবে না স্কুলে। আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম, রাজু, গুড্ডি, সমীর কেউ স্কুলে যেতে চাইছে না। আমিও স্কুলে যাব না। এই কথা বলে গাট্টুচিংকি কাঁদতে শুরু করে আর মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায়। 12 জানুয়ারির সকাল হয়, মা অনেক কষ্ট করে গাট্টুচিংকিকে স্কুলের জন্য রেডি করে বাবার সাথে পাঠিয়ে দেয়। বাবা স্কুলের সামনে আসতেই ওয়াচম্যান তাকে আটকায়। স্যার, করোনার জন্য ভেতরে প্যারেন্টসদের অ্যালাউ করছে না, আপনি প্লিজ এখন যান, সন্ধ্যাবেলা এখানেই ওয়েট করবেন, আপনার বাচ্চাকে আপনার কাছেই পৌঁছে দেওয়া হবে। ওয়াচম্যানের কথা শুনে বাবা চলে যায় এবং ওনাকে চলে যেতে দেখে গাট্টুচিংকি আরও কাঁদতে শুরু করে। বাচ্চারা, তোমরা ভেতরে যাও, ভয় পেও না, ক্লাসে মিশ্র স্যার তোমাদের জন্য ওয়েট করছেন। ক্লাসে গাট্টুচিংকি উদাস হয়ে বসেছিল। ক্লাসে এখন সেই আগের মতো ব্যাপারটাই নেই, সব বাচ্চাদের একে অপরের চেয়ে দূরে বসিয়ে দেওয়া হয়েছিল, যার প্রভাব বাচ্চাদের মুডের ওপর পড়েছিল। মিশ্র স্যার পড়াচ্ছিলেন, পড়াতে পড়াতে তিনি হঠাৎ করে থেমে যান এবং মন খারাপ নিয়ে উদাস বাচ্চাদের দেখতে থাকেন। আমি জানি তোমরা সবাই ভয় পেয়ে আছো, এরকম অবস্থায় পড়ানো ঠিক হবে না, আমরা গল্প করলে বরং তোমাদের মন হালকা হবে। গাট্টু বলো, কি অসুবিধা হচ্ছে? স্যার, সবাই বলছে এখন আর স্কুল একদম আগের মতো হবে না, আপনি পড়ালেও আমাদের মাথায় কিছুই ঢুকবে না, এত লম্বা ছুটির পরে হঠাৎ করে পড়াশোনা শুরু করলে আমাদের উপরে চাপ পড়বে। স্যার, করোনা এখনো যায়নি, আমাদের কোনো বন্ধুরা স্কুলে আসেনি, আমাদেরকে জোর জবরদস্তি স্কুলে পাঠানো হচ্ছে। গাট্টুচিংকির কথা শুনে মিশ্র স্যার বললেন, বুঝেছি তোমরা সবাই ভয় পাচ্ছ, তোমাদের ভয় দূর করার জন্য আজকে আমি তোমাদের এমন একজন মহাপুরুষের গল্প শোনাবো, যিনি জীবনে কারোর থেকে ভয় পাননি, নিজের লক্ষ্যে স্থির হয়ে পুরো জগতে মহান আখ্যা পেয়েছিলেন। তো বলতে পারবে কে সেই মহাপুরুষ? আমি জানি সেই মহাপুরুষটি কে, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। একদম ঠিক বলেছো গাট্টু, স্বামী বিবেকানন্দর কাহিনী এবং ওনার বিচার শুধু আমাদেরকেই নয় পুরো জগৎকে এই করোনা থেকে মুক্তি পেতে প্রেরণা দিতে পারে। স্যার, বলুন না ওনার কাহিনীটা। পদযাত্রা করতে করতে স্বামী বিবেকানন্দ জঙ্গল দিয়ে পেরোচ্ছিলেন, তখনই কিছু বানর তার পিছু নেয়। স্বামীজি ভয় পেয়ে যান এবং দ্রুত দৌড়াতে শুরু করেন, বানরগুলো তার পিছু দৌড়াতে শুরু করে, স্বামীজি সামনে এবং বানরগুলো তার পিছনে। এইভাবে দৌড়াতে দৌড়াতে স্বামীজি অনেকটা দূর চলে আসেন। তারপরে কি হলো, বানরগুলো কি স্বামীজির পিছু ছাড়ে? না, বানরগুলো ওনার পিছু ছাড়ে না। দৌড়াতে দৌড়াতে স্বামীজি ভাবেন, আমি দৌড়াচ্ছি বলেই বানরগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে, তার মানে আমি ভয় পাচ্ছি বলেই ওরা আমাকে ভয় দেখাচ্ছে, যদি আমি এদের ভয় না পেয়ে এদের মোকাবিলা করি তাহলে এরা পালিয়ে যাবে। বাচ্চারা স্বামীজি দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে পড়েন,
তিনি একটা লাঠি তুলে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালেন। এবং অবাক ব্যাপার, বানরগুলো লাঠি দেখে পালিয়ে গেল। এইভাবেই স্বামীজি সাহসের সাথে সংকটের মোকাবিলা করেছিলেন এবং সফল হয়েছিলেন। তাহলে এই গল্প থেকে তোমরা কি বুঝলে? চিঙ্কি উঠে দাঁড়িয়ে বলল, এটাই যে আমাদের নির্ভয় হয়ে স্বামীজির মতো সমস্যার মোকাবেলা করা উচিত। করোনা আমাদের সামনে সমস্যার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের তাকে ভয় পাওয়া উচিত না, তার বিরুদ্ধে মোকাবেলা করা উচিত একদম স্বামীজির মতো করে। আমরা যতটা ভয় পাবো করোনাও আমাদের ততটাই ভয় পাওয়াবে। আমাদের উদ্দেশ্য হলো পড়াশোনা করা। আমরা ভয় না পেয়ে সতর্ক হয়ে নিজেদের পড়াশোনার উপর ফোকাস করলে আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ স্বামীজি বলেছেন, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তাহলে এবার বলো, তোমরা করোনা থেকে আর ভয় পাবে না? তাহলে তোমরা এবার রোজ স্কুলে আসবে তো, এবং নিজের বন্ধুদেরও স্কুলে আনবে? হ্যাঁ। এইভাবেই স্বামী বিবেকানন্দর গল্প শুনে গাট্টু আর চিঙ্কির সাথে ক্লাসের সব বাচ্চাদের মধ্যে সাহস এবং তারা করোনার সাথে মোকাবিলা করার শক্তি পায়। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।